হ্যালো এভরিওয়ান, ফ্লেক্স প্রোগ্রামের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। তো আমি যদি এজ বাদে অন্য কিছু দেই তাহলে কিন্তু আমাদের এটি শো করতেছে না, ই টাইপ করতেছে, ইয়ে শো, কারণ ই দিয়ে তো আমাদের কোনো রুল জেনারেট করে নেই, অর্থাৎ এই জন্য আমাদের কোনো কিছু শো করে নেই। এখন যদি আমি আউটপুট এজ জায়গায় ই দেই, এর আগে আমরা কী দেখছি, ই দেখ ই প্রেস করছি, এই প্রেস করার পর ইন্টার দেওয়ার পর যখন আবার আমি ই প্রেস করি, ইন্টার দিচ্ছি, ইয়ে কিন্তু শো করতেছে। এখন আমরা এখানে আরেকটা রুল জেনারেট করলাম কি, যদি ই পায় তাহলে প্রিন্ট করবে এই যে ক্যারেক্টার, সাপোজ এটাই থাক, যে কোনো রুল দেওয়া থাক। তো এরপর আমাদেরকে আবার কিন্তু এই ফাইলটা রান করতে হবে, যখনই আমরা কোনো কিছু চেঞ্জ করে আউটপুট দেখতে যাব তখন কিন্তু আবার ওই ফ্লেক্স, তারপর যে নামে সেভ করছি সেটি, তারপর ইউসিসি মানে জিসিসি লেক্স, এটা কিন্তু আমাদেরকে বারবার টাইপ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রস করে আবার টার্মিনালটা ওপেন করতে পারি শিফট চাপ দিয়ে, বা এখানে আমরা ক্লোজ করে আবার নিয়ে আসতে পারি, বা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দিলে আমরা এখান থেকে রান করতে পারি। তো আমি দুইভাবে দেখাচ্ছি, সাপোজ কেটে দিলাম, আমি আবার প্রোগ্রামটা রান করতেছি। রান করার জন্য যাইতে হবে আমাকে যেই ফোল্ডারে সেভ করছি, আমার ফাইলটা যে ফোল্ডারে সেভ করা আছে সেই ফোল্ডারে গিয়ে হয় এখান থেকে ইউআরএল থেকে সিএমডি লিখে ওপেন করব, আর না হয় কিবোর্ড থেকে শিফট বাটন চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন কমন উইন্ডো হেয়ার এখান থেকে ক্লিক ওপেন করব। তো ওপেন করার পর আমাদেরকে প্রতিবার প্রোগ্রাম রান করার ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে ফ্লেক্স, তারপর স্পেস, আমাদের কী নামে সেভ করছি ফার্স্ট ডট এল, দেওয়ার পর আমাদেরকে পরবর্তী যা করতে হবে জিসিসি, তারপরে যে লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি, তারপর এ এক্স ই। প্রোগ্রাম রান করার জন্য আমাদেরকে এই তিনটি কাজ প্রতিবারেই করতে হবে, মানে কোনো কিছু চেঞ্জ করার বা সেভ করার পর। আমি এখন আবার ইন্টার দিলাম, তার এর আগে আমার এ প্রেস করলে কিন্তু শো করতো এই যে ক্যারেক্টার, কিন্তু এবার আমরা সেট করছি কি, ই দিয়ে। যদি ই পায় তাহলে আমরা ই দিয়ে রোল জেনারেট করছি, যদি ই পায় তাহলে শো করবে এই যে ক্যারেক্টার। তো এখন এ দেখি, এ দিলে এ শো করছে, কিন্তু যদি আমরা ই দেই তাহলে এখানে শো করতেছে ই এই যে ক্যারেক্টার। তো মূলত এইটা হচ্ছে আমাদের প্রোগ্রামের একটা মোটামুটি আইডিয়া। তো এখানে এই ধরনের অনেক রুলস আছে, তো আমি কিছু রুলস দেখব। তো এখানে দেখা যাচ্ছে ফ্লেক্স প্রোগ্রাম সাম রুলস, রুলসের ক্ষেত্রে বলা আছে ডট, ডট যদি দেই, ডট বলতে আমি যদি এই এখানে ই না দিয়ে ডট দেই, সাপোজ ডট দিলাম, ডট দিয়ে সেভ দিলাম, আর এখানে ডট বলতে বলা আছে কি এনি ক্যারেক্টার এক্সেপ্ট নিউ লাইন, এনি ক্যারেক্টার। এর আগে প্রোগ্রামের ক্ষেত্রে শুধু ই দিলে কিন্তু এই আউটপুটটা শো করতো, কিন্তু যখন আমরা ডট দেব তখন আমরা যে কোনো ক্যারেক্টার কিবোর্ড থেকে ইনপুট করে নিয়ে কোনো এই লাইনটা শো করবে। তো এখন ওখানে সেভ করছি, সেভ করে আসছি ঠিক আছে, কিন্তু আমরা তো প্রোগ্রামটা নতুন করে রান করে নিই, এই পর্যন্ত আমি যা প্রেস করি না কেন আর প্রেস করি না, এখানে কিন্তু অন্য ক্যারেক্টারের জন্য কোনো আউটপুট শো করতেছে না। তো তার জন্য আমি কন্ট্রোল থেকে কন্ট্রোল মানে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করার পর আবার লিখতেছি ফ্লেক্স ফার্স্ট ডট এল, তারপর জিসিসি ওয়া স্পেস লেক্স ওয়াই ওয়াই সি এ এক্স জি। এখন যদি আমরা কিবোর্ড থেকে যে কোনো ক্যারেক্টার প্রেস করি তাহলে আমাদের এটা শো করছে, যে কোনো এভরিথিং যাই প্রেস করি না কেন এই যে ক্যারেক্টার। এর কারণ কি, এখানে বলা হচ্ছে যদি ডট দিয়ে কোনো রুল জেনারেট করি
তাহলে এই ডট বলতে যে কোনো ক্যারেক্টার সে অ্যাকসেপ্ট করে। এই কারণে আমরা যাই প্রেস করি না কেন, এখানে শো করতেছে আমরা যে রুলসটা সেট করে আসছি এই ডট দিয়ে শুরু করছি, যে কোনো ক্যারেক্টার শো করতেছে। তারপর এ তো দেখলাম, এখন এখানে বলা আছে স্টার, স্টার বলা হচ্ছে যে জিরো অর মোর এ এ ইজ, যেটা এখানে যেটা বলা হচ্ছে যে এই জিনিসটায় মানে যখন স্টার থাকবে তো এই জিনিসটা মতো আমি কেটে দিচ্ছি। তো এখন স্টারের কাজটা আমরা দেখে একটু বোঝার চেষ্টা করি, আসলে জিরো আর মোর বলতে কী বোঝাচ্ছে। এখন যদি এটা আমরা দেখতে চাই তাহলে আমি সাপোজ এখানে আবার এই দিলাম, দেওয়ার পর সেভ করলাম, করার পর আমি যদি আবার আমার প্রোগ্রামটা রান করি, যদি আমরা বারবার টাইপ করতে না চাই তাহলে কিবোর্ডের অ্যারো সাইন দিয়ে আমাদেরকে যেখানে যাইতে হবে সেখানে হচ্ছে ফ্ল্যাক্স ফার্স্ট, তারপর জিসিসি, তারপর আবার এক্সিকিউট। এখান থেকে আমাদেরকে এখন যদি আমরা এ প্রেস করি তাহলে এ ইজ এ ক্যারেক্টার, তারপর যদি এ এ প্রেস করি তাহলে আমাদের কিন্তু কটাই যতবার এ প্রেস করছি ততবার কিন্তু এ ইজ এ ক্যারেক্টার, এ ইজ এ ক্যারেক্টার, এ ইজ এ ক্যারেক্টার বারবার শো করছে। কিন্তু এ তো ক্যারেক্টার আমরা বুঝতেই পারছি এ থেকে যে, তো এখন এই প্রবলেমটা সলভ করার জন্য মূলত স্টার, এখন আমরা যদি এর ওপর স্টার দেই তাহলে আমাদের এইখানে যে এই যে কতবার এ এ দিছি তাহলে এই জিনিসটা কিন্তু শো না, তখন শুধু এ যে ক্যারেক্টার একবার শো করবে। তো এই জিনিসটা এখন বোঝাচ্ছে জিরো আর মোর বলতে বোঝাচ্ছে যে এ একবার থাকতে পারে আবার নাও থাকতে পারে, সাপোজ এ আবার এ এ আবার এ এ যতবার এই মানে মোর বলতে অসংখ্য বোঝাচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা এখন এখানে রান করি তাহলে ফ্ল্যাক্স ফার্স্ট জিএসিসি লেক্সিক্যাল অ্যানালাইজার ফার্স্ট, এখন এর আগে কী করছিলাম আমরা এ এ এ পাঁচবার টাইপ করছিলাম, তাই এর আউটপুট এ ইজ ক্যারেক্টার, এ ইজ ক্যারেক্টার, এ ইজ ক্যারেক্টার পাঁচবার টাইপ করছে। এখন আমরা এখানে এই যে এর ওপর স্টার দিয়ে আসার কারণে এখন যদি তো এখন দেখতে পাচ্ছি যে যতবারে আমরা এ প্রেস করি না কেন শুধু এ যে ক্যারেক্টার শুধু একবার শো করতেছে, যদি এখানে আমরা হাজারটা এ দিই তারপরও এ যে ক্যারেক্টার একবার শো করতেছে। এর কারণ হচ্ছে এই স্টার দিয়ে বোঝাচ্ছে এ জিরো আর মোর, মানে এ একটা বা যত বেশি হোক তাতে কোনো সমস্যা নয়, সে এই লাইনটা শুধু একবার প্রিন্ট করবে। তো মূলত এই হচ্ছে স্টারের কাজ, আর প্লাস হচ্ছে স্টার ছিল জিরো আর মোর আর প্লাস হচ্ছে ওয়ান আর মোর, এর কারণ হচ্ছে মানে এটা একবার বা অসংখ্যবার থাকতে পারে, এই কারণে মূলত প্লাসটা ব্যবহার করা হতো। তো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যদি এখানে স্টারের জায়গায় প্লাস দেওয়ার পর যদি এখন সেভ করি, সেভ করার পর যতবার আমরা প্রোগ্রামে চেঞ্জ করবো ততবার প্রোগ্রামটি রান করতে পারবো, রান করার জন্য ফ্ল্যাক্স ফার্স্ট ডট এল, তারপর হচ্ছে জিসিসি, তারপর হচ্ছে রান। এখন যদি আমরা সেম প্রেস করি তাহলে এ একবারের জন্য যে আউটপুট বা এ যদি এখানে অসংখ্য থাকে তার জন্য সেম আউটপুট। তো এখানে এ মানে স্টার আর প্লাসের তফাৎটা মূলত মানে এখন ততটা তফাৎটা বুঝতে পারতেছি না, কিন্তু বড় প্রোগ্রামের ক্ষেত্রে এর তফাৎটা অবশ্যই বুঝতে পারো, যখন টোকেন জেনারেট করে সেই ক্ষেত্রে একটু ক্লিয়ার বোঝা যাবে। তো আপাতত মানে স্টার আর প্লাসের কাজটা মূলত এরকম। তারপর আছে এ বার বি, এ বার বি বলতে এখানে যেটা বোঝাচ্ছে এ আর বি, এ আর এটার মানে বোঝাচ্ছে এ আর বি, এ আর বি বলতে
এখন এই জিনিসটা আমরা এর আগে এখানে যদি আমরা দেই এ বি, এ অর বি বলতে বোঝাচ্ছে যদি ইনপুটে এ অথবা বি পায় তাহলে শো করবে। সাপোজ দিলাম দিস ইজ এ ক্যারেক্টার, এই লাইনটা শো করবে। শুধু এ আর বি, এ অর বি, এর আগে আমরা দেখছিলাম যদি এ দিয়ে সেট করি তাহলে এ, কিন্তু আমি চাইছি যে হয় এ বা বি, যে কোনো যদি একজনকে ইনপুটে পাওয়া যায় তাহলে শো করবে দিস ইজ এ ক্যারেক্টার। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রোগ্রামটা আবার রান করতে হবে। তো কিবোর্ডের অ্যারো সাইন দিয়ে আমি ওপরে যাচ্ছি, যাওয়ার পর ফ্লেক্স ফার্স্ট, তারপর জিসিসি কন্ট্রোল। এখন আমি যদি সাপোজ ই প্রেস করলাম তাহলে কোনো আউটপুট নেই। এবার এ প্রেস করলাম দিস ইজ এ ক্যারেক্টার, আর একটা বলা আছে কি এ আর বি। এখন যদি বি প্রেস করি তাহলে বি, যদি সি প্রেস করি তাহলে কিন্তু কিছু আসতেছে না। কিন্তু আমরা এখানে বলার কারণ কি, শুধু এখানে বলেছে এ আর বি, যদি আবার আর একটা বার দিয়ে সি প্রেস করি তাহলে, এখন যদি আমি প্রোগ্রামটা আবার রান করি এখন সাপোজ এ দিয়ে তারপর বি সি, সি দিয়েও কিন্তু এখন আসতেছে, কিন্তু এর আগে সি দিয়ে আসেনি, কারণ আমি এবার বলছি এ অর বি অর সি। তো এইভাবে আমরা অনেকগুলো যতবার ইচ্ছে ততটা দিতে পারি। মতো এ হচ্ছে অরের কাজ। তারপর যদি আরেকটা দেখি, এখানে বলা আছে এ থেকে জেড। এখন সাপোজ আমরা মানে আউটপুট একটা রুল জেনারেট করব, এ থেকে জেটের মধ্যে কোনো যদি ক্যারেক্টার প্রেস করি তাহলে আমাদের শো করবো দিস ইজ এ ক্যারেক্টার। কিন্তু এখন যদি আমরা এ থেকে জেড পর্যন্ত এইভাবে অর অর দিয়ে জেড পর্যন্ত শেষ করি তাহলে তো বিশাল বড় লাইন আছে। এই কারণে আমাদেরকে দিতে হবে এ মাইনাস জেড, বলতে বোঝাচ্ছে এ থেকে জেড। কিন্তু এ থেকে জেড এর মাঝে থার্ড ব্র্যাকেট, এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে এ থেকে জেটের মধ্যে আমরা যে কোনো একটা ক্যারেক্টার প্রেস করি না কেন তাহলে শো করবো দিস ইজ এ ক্যারেক্টার। কিন্তু এই ক্ষেত্রে ক্যাপিটাল এ প্রেস করলে কিন্তু শো করবে না, ক্যাপিটাল এর জন্য আমাদেরকে সাপোজ ক্যাপিটালের জন্য আমরা আর একটা রুল জেনারেট করি নাই সেমভাবে। এখানে দিলাম ক্যাপিটাল এ ক্যাপিটাল জেড, দিস ইজ এ, এটা দিলাম স্মল। তো এখন যদি আমি আবার প্রোগ্রামটা রান করি এখন যদি স্মল দিই তাহলে দিস ইজ এ স্মল ক্যারেক্টার। এর আগে ক্যাপিটাল এ দিয়ে কিন্তু কোনো আউটপুট আসেনি, কিন্তু এখন যদি ক্যাপিটাল এ প্রেস করি তাহলে আস্তে আস্তে দিস ইজ এ ক্যারেক্টার, আর ক্যাপিটাল এর আউটপুট ছিল দিস ইজ এ ক্যারেক্টারে। তো মূলত এ হচ্ছে এখানে আমাদেরকে রুল জেনারেট করতে হবে, আর সেই রুলের আউটপুট কী হবে এই সাইটে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে এই ধরনের অনেক কিছু রুলস আছে, যে জিরো থেকে নাইন, তারপর যদি আমরা চাই এক লাইনে, এখানে যেমন আমরা দুইটা দুই লাইনে লিখছি, এখন যদি আমরা এই জিনিসটা ব্যবহার করি তাহলে এখানে বোঝাচ্ছে ক্যাপিটাল এ থেকে জেড স্মল এ থেকে জেড। তো এটা হচ্ছে মূলত রেঞ্জ। এই জায়গায় যদি আমরা এখন এখানে ফোর প্রেস করি তাহলে কিন্তু কোনো আউটপুট শো করতেছে না। আমরা আর একটা যদি এখানে রুল জেনারেট করতে চাই, সাপোজ এখানে দিলাম জিরো আর এখানে দিলাম নাইন আর বলে দিলাম দিস ইজ এ নাম্বার, এটা আর একটা রুল জেনারেট করলাম।
যত রুল জেনারেট করার পর যখনই আমাদের প্রোগ্রামে কোনো চেঞ্জ আসবে অবশ্যই প্রোগ্রামটা আমাদেরকে রান করতে হবে, আর এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে আমাদেরকে ফ্লেক্স ফার্স্ট প্রোগ্রাম যে তিনটে স্টেপ প্রোগ্রাম রান করার ক্ষেত্রে অবশ্যই করতে হবে সেই তিনটে স্টেপ আমি করে নিচ্ছি। এখন এর আগে আমরা কি ফোর প্রেস করছি তার জন্য কিন্তু কোনো আউটপুট আসেনি, এখন যদি আমি ফোর প্রেস করি তাহলে আউটপুট আসছে দিস ইজ এ নাম্বার। তো আমরা এখানে কটা রুল জেনারেট করছি, আমাদের প্রোগ্রামটা হচ্ছে এখানে ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল ক্যারেক্টার, ক্যাপিটাল ক্যারেক্টার, আর একটা হচ্ছে 0 থেকে 9। তো এইভাবে আমাদের অসংখ্য রুলস আছে, রুলস এখানে সিরিয়ালি অনেক রুলস দেওয়া আছে। তো এই রুলসগুলো যদি দেখে নেওয়া যায় কোনটা করলে আসলে মূলত কী কাজ হয়, মানে অনেকগুলো রুলস আছে। তো এই রুলসের পিডিএফ ফাইলটা আমার ডিসক্রিপশন লাইনে দেওয়া থাকবে, এখান থেকে পারলে এটা ডাউনলোড করে নিতে পারো। তো পরবর্তীতে এটা ছিল মূলত বেসিক আইডিয়া, পরবর্তীতে আমি কিছু ছোটো ছোটো প্রোগ্রাম নিয়ে কাজ করা কীভাবে প্রাইম নাম্বার ব্যবহার করা যায়, একটা নাম্বার নেগেটিভ না পজিটিভ সেটা আসলে কীভাবে বাইর করা যায়, তারপর ভাওয়েল কনসোনেন্ট, এই ধরনের ছোটোখাটো অনেকগুলো প্রোগ্রাম নিয়ে নেক্সটে দেখাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সকলকে ধন্যবাদ।